আসসালামাইকুম। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার নিয়ে আমি হাজির হলাম। আজকে আমি কাঁচা আমের খোসা সহ রোদে শুকানোর ঝামেলা ছাড়া একটি আচার বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই মজা এবং বানানো খুবই সহজ, অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন পুরো প্রণালীটা দেখে নেই, কী কী লাগবে এই আমের আচার বানাতে। এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। এখানে আমার কাঁচা আম লাগবে, আমি নিয়েছি এখানে 4 কেজি আম। এগুলো এখন আমি কেটে নিব, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকালে আমটা একটু শক্ত হয়। আর এখানে নিয়ে নিয়েছি লাল সরিষাটা নিয়েছি, লাল সরিষাটা বেটে নিব, ভালো করে ভেজে ধুয়ে নিব। তাহলে চলে যাই মূল আচার তৈরিতে। আমার যা যা লাগছে, আম লাগবে, আম তো নিয়েছি, রসুন কুচি নিয়েছি, সরিষা বাটা, শুকনো মরিচ কেটে নিয়েছি ছোট ছোট করে, সরিষার তেল দিয়ে দিলাম একটি লোহার কড়াইতে। এখন এতে আমি দিয়ে দেব এলা, তাজপাতা, দারচিনি দিয়ে দেবো কয়েক পিস, এই গরম মশলাটা দেবো গন্ধ হওয়ার জন্য, ভালো একটা সুঘ্রাণ আসে আচারে। তারপরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো 5 ফোড়ন হলুদের হলুদ আগে রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আমি 5 ফোড়ন তেলে গুঁড়ো করে রেখেছি, এটা আমি সবসময় রাখি আচার তৈরি করার জন্য। এখন দিয়ে দেবো সরিষা বাটা, সরিষাটা 2-3 টেবিল চামচ দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ভালো করে নেড়ে চেড়ে এগুলো একটু সিদ্ধ করে নিব। এবার আমি কিছু 5 ফোড়ন দিয়ে দেব, টালা 5 ফোড়নটা আমি তেলে দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। আর মরিচ কাঁটাগুলো আমি আগে দিয়ে দিয়েছি। এভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমি এই আচারটা অনেকক্ষণ সবসময় নাড়াতে হবে, আমি সময়ের স্বল্পতা জন্য সবটুকু দেখাই নাই, কিছু কিছু মুহূর্ত দেখিয়েছি। এভাবে প্রায় 15-20 মিনিট পর দেখুন আমগুলো নরম হয়ে এসেছে, এবং এভাবে উল্টে পাল্টে নাড়িয়ে দেব। এখন দিয়ে দেব চিনি, এখানে যেহেতু আমার আম 4 কেজি, আমি 4 কাপ চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কতটুকু মিষ্টি খেতে চান, কতটুকু টক রাখতে চান আর কতটুকু ঝাল রাখতে চান। আমি প্রায় 15-20টা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি, পরে চিলি ফ্লেক্সটাও দিব, ভালো করে নেড়ে চেড়ে ঘুরে দিব। আবার কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয় আচারগুলো। এখন আমি আরও কিছু সরিষার তেল দিয়ে দিলাম, এখানে প্রায় আমি আধা কেজি সরিষার তেল ইউজ করেছি, পরে বোতলে ঢুকানোর সময় আরও কিছু তেল দিব তেলটা গরম করে। এই আচারটা তৈরি করতে খুবই সহজ। এভাবে নেড়ে চেড়ে বন্ধুটি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। দেখুন আচারটা প্রায় হয়ে এসেছে, শুকনো মরিচ কেটে দিয়েছিলাম, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স, চিলিটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি এখানে বেশি টক রাখিনি, ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি সম পরিমাণ রেখেছি। এখন দিয়ে দেব কিছু সিরকা, সিরকাটা দিয়ে দেব প্রায় 1 কাপের মতো, যাতে আচারটা নষ্ট না হয়, অনেকক্ষণ সংরক্ষণ, অনেক দিন সংরক্ষণ করা যায়। বন্ধুরা, এটা রোদে শুকাতে হবে না, বয়ামে ভরে বারান্দার মধ্যে দিয়ে দিলাম শুকনো জিরা টালা গুঁড়ো, বারান্দায় রেখে দিবেন রোদের মধ্যে, তাহলে হবে, রোদে শুকাতে হবে না।
বয়ামে ভরার পর রোদে রেখে দিতে পারবেন। আমি এভাবে রেখে দিই প্রায় 15 দিনের মতো বারান্দায়। হয়ে গেল আমার আচার তৈরি। এভাবে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, আচারটা খুবই লোভনীয় হয়েছে। এবার চুলার জলটা নিভিয়ে ঠান্ডা করে নিব। একটা বাটিতে বেড়ে নিচ্ছি, দেখুন কি লোভনীয় লাগছে। এটা খুবই স্বাদ মাংসর সাথে খেতে, ভাতের সাথে। তাহলে বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।